আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে আলোচনা করব মুহররম ও আশুরা সম্পর্কে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কোরআন মাজিদে ও হাদিস শরীফে মুহররম মাস সম্পর্কে যা এসেছে তা হলো এটা অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। কোরআনের ভাষায় এটি আরবাআতুল হুরুম অর্থাৎ চার সম্মানিত মাসের অন্যতম। এই মাসে রোজা রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের পর আল্লাহর মাস মুহররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ। সহিহ মুসলিম জামে তিরমিজি। ইয়ার মধ্যে আশুরার রোজার ফজিলত আরো বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি অন্য সময় তা দেখিনি। সহিহ বুখারী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করেছিল, রমজানের পর আর কোন মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন? তিনি বললেন, এই প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জনক সাহাবী করেছিলেন, তখন আমি তার খিদমতে উপস্থিত ছিলাম। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রাখো, কারণ এটি আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতে অন্যান্য জাতির তওবা কবুল করবেন। জামে তিরমিজি। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আশাবাদী যে আশুরার রোজার কারণে আল্লাহ তাআলা অতীতের এক বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। সহিহ মুসলিম জামে তিরমিজি। আশুরার রোজা সম্পর্কে এক হাদিসে আছে যে তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করো, আশুরার আগে বা পরে আরো একদিন রোজা রাখো। মুসনাদে আহমদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখেও অবশ্যই রোজা রাখবো। সহিহ মুসলিম।